প্রায় এক যুগ আগে ফেডারেশনের স্বীকৃতি পাওয়া ক্যারামে বিদেশের কিছু অর্জন আছে। সার্ক ক্যারাম চ্যাম্পিয়নশিপ, ক্যারাম ওয়ার্ল্ড কাপ, ICF কাপে পুরস্কার জয়ের পাশাপাশি বিশ্ব র্যাঙ্কিংয়েও খেলোয়াড়রা জায়গা করে নিয়েছে। কিন্তু ক্যারাম ফেডারেশন ও এর অর্জন সম্পর্কে জানে না সাধারণ মানুষ। মাত্র 30,000 টাকা ব্যক্তিগত অনুদান এবং ভারতের দেয়া কয়েকটি বোর্ড দিয়ে ক্যারাম ফেডারেশনের যাত্রা শুরু দেশে। যাত্রা শুরুর পরপরই 1999 সালে মালেতে অনুষ্ঠিত নাদি নাইট ক্যারাম চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পরের বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ার্ল্ড ক্যারাম চ্যাম্পিয়নশিপে পুরুষ দলগত ও দ্বৈতে তৃতীয় ও চতুর্থ স্থানের পাশাপাশি র্যাঙ্কিংয়ে 7 নম্বর স্থান করে নেয় বাংলাদেশের খেলোয়াড়রা। এরপর 2003 থেকে 2015 পর্যন্ত ওয়ার্ল্ড ক্যারাম চ্যাম্পিয়নশিপ এবং টুর্নামেন্ট ও ICF কাপে কখনো চ্যাম্পিয়ন না হলেও ব্রোঞ্জ সহ নানা পদক জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে ক্যারামে দেশের অর্জন এক ডজনেরও বেশি পদক, পাশাপাশি বিশ্ব র্যাঙ্কিংয়ে 7ম, 9ম ও 10ম স্থান করে নেয় খেলোয়াড়রা। এসব অর্জনের পরও যেন জৌলুস নেই এই খেলায় ও ক্যারাম ফেডারেশনের কার্যক্রমে। ইন্টারন্যাশনাল লেভেলে আর তো কোথাও কোনো কিছু পাওয়া যায় না, প্রাইজ মানি তো নেই, শুধু ট্রফিটাই। অধিকাংশ সময় চার দেয়ালের মাঝে তালাবদ্ধ থাকা এই ফেডারেশন ও তার কর্মকাণ্ড সম্পর্কে অনেকেই কিছুই জানেন না। অবসরে একটি বিনোদনের মাধ্যম হয়ে আছে মাত্র। অবসর সময়টা পাস করার জন্য এই জন্য ক্যারাম খেলা। ক্যারাম ফেডারেশন আছে জানেন? জি না, আমি জানি না। ক্যারাম ফেডারেশন আমার আইডিয়াই নাই, মানে এটার উপর আমি কি কমো। তবে স্কুল পর্যায়ে ক্যারাম সম্পর্কে প্রশিক্ষণ ও প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি ফেডারেশন কর্তৃপক্ষের। নতুন খেলোয়াড় তৈরির জন্য জেলা পর্যায়ে শাখা গঠনের কাজ চলছে বলেও দাবি করেন। আমরা একটা ইন্টার স্কুল ক্যারাম টুর্নামেন্ট করার ইচ্ছা আছে। ঢাকার অভিজাত স্কুলগুলোতে আমরা ক্যারামের প্রচলন চালু করব, সো দ্যাট যাতে সেখান থেকে প্লেয়ার তৈরি হয়। একটি প্লেয়ার তৈরি করতে অনেক কষ্ট, সেই প্লেয়ারটি যাতে বাংলাদেশ ক্যারামকে মিনিমাম 10 ইয়ার সার্ভিস দেয়, আমার লক্ষ্যটি হচ্ছে সেটি। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা চান ক্ষুদে খেলাগুলোকে বাঁচিয়ে রাখতে, তবে অর্থ নিয়ে ও ফেডারেশনের নামে যাতে কেউ অনাকাঙ্ক্ষিত কিছু করতে না পারে সেদিকেও নজরদারি আছে বলে অভিভাবক সংস্থার দাবি।